খেতে হবে ওইটা, মুখে ঢুকা ওটা মুখে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আজকে একটা ব্লগ বানাচ্ছি, কারণ আজকে একটা স্পেশাল ডে। স্পেশাল ডে বলতে আমাদের গ্রুপের ফার্স্ট বিয়ে। তো আমাদের যে ফ্রেন্ড গ্রুপটা আছে, আমরা সবাই মিলে, মানে সবাই নয় একজন মিলে আর কি, আমরা ওকে আইবুড়ো ভাত দিচ্ছি। আর আইবুড়ো ভাতটা হচ্ছে পুরোটাই টিনার বাড়িতে। তো আমি খাবার নিয়ে যাচ্ছি, বেরিয়ে গেছি রাস্তাতে, তো বাড়িতে তো টিনার বাড়িতে যাই, পৌঁছাই, দেখি বাকিরা সব আইটেমগুলো ঠিকঠাক এনেছে কিনা, তারপর সাজিয়ে গুছিয়ে শেয়ার করবো সবটা, আর তোমরা দেখতে থাকো। আর আজকে মানে আইবুড়ো ভাত থেকে তো শুরু হলো ব্লগটা, তো বিয়ে সব কিছুই মানে এরপর যা যা হবে আর কি সবগুলোতেই ব্লগ আসবে, আর তোমরাও পরপর ব্লগ দেখতে পাবে। সো বলবো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। তো চলো টিনার বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। তো টিনাদের বাড়িতে চলে এসেছি, আর আমার আসতে একটু লেট হলো, তো তখন দেখলাম ওরা সবাই গোছাচ্ছিল, অনেকটাই হয়ে গেছে, মানে প্রিয়া যে খাবে তার ওর প্লেটটা আর কি সাজাচ্ছিল তখন। ফার্স্টে বলে রাখি, তোমরা এই ভিডিওতে কিছু র ক্লিপস আমার দেখতে পাবে, মানে উইদাউট ভয়েসে আমি ক্লিপসগুলো অ্যাড করব, কারণ হয় না কিছু কিছু মজার যে কথাবার্তা আমাদের ইয়ার কি যেগুলো হয় সেগুলো ভিডিওতে মেমোরি অ্যাজ এ মেমোরি তো আমি সেভ করে রাখছি, তো সেই কথাগুলো ভবিষ্যতে আমি পরে শুনতে পাবো। তো চলো এবার আমরা ওই থালাটার সাইডে ফুল দিয়ে ডেকোরেশন করছি, তো ওটাই এখন আমরা সাজাচ্ছিলাম, এরপরে ওকে খাওয়াবো। তারপর মেন একটা তোমরা ক্লিপ দেখতে পাবে ওর, শুধু খাবারের থালাটার মানে কী কী আইটেম আমাদের ছিল না ছিল, সিনেমাটিক শট নিয়ে আমি তোমাদের সেটা শেয়ার করব। তো কি মেনুতে কী কী ছিল একবার তোমাদের বলে দিই। ওখানে দেখো ভাত আছে, পাঁচ ছ রকমের ভাজা আছে, ভাজার মধ্যে আছে আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা আর শাক ভাজা। তারপর আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু পোস্ত, মাছের কালিয়া, এঁচড়ে তরকারি, মিষ্টি, চাটনি, পাঁপড় আর দই আর স্যালাড। আর এই আইটেমগুলো আমরা সবাই মানে চারজন মিলে নিজেদের বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, প্রত্যেকটা একটা আমরা কিনিনি, শুধুমাত্র দই মিষ্টি এগুলো ছাড়া। আর ফুলটা কিনেছিলাম ডেকোরেশনের জন্য। প্রিয়ার বাড়িতে আইবুড়ো ভাতের নিয়মটাই নেই একদম, তো ওকে খুশি করার জন্য জাস্ট আমাদের এইটুকু সামান্য আয়োজন। কেউ ফটো তুলেনি কিন্তু খেতে হবে ওইটা, মুখে ঢুকা ওটা ওর মুখে ঢুকা পুরোটাই। প্রিয়া কেমন লাগছে রান্নার টেস্ট, কেমন হয়েছে রান্না, ভালো হয়েছে? খারাপ হলেও গাল দিন না, তোর বান্ধবী গুলো কষ্ট করে রাঁধেছে, কেউ রান্না করতে জানে না, আমারটা আমি করেছি। ভাজা 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 ভা
খাবেন নাই, ও খাবার জন্য দেওয়া হয়েছে। না এটা নাটক করার জায়গা আছে। তিন এখানে আমাদেরকে খেতে দিচ্ছে, জন্মদিনের পার্টি দিবি, এই অনামিকার অনামিকার পাতে খালি চারটা তুই আ করলি আমাদের খাওয়া হয়ে গেছে, মোটামুটি সবার থালা এখানে পরিষ্কার। তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু বসেছিলাম, শুয়েছিলাম। তারপর টিনা আমাদেরকে বললো প্রিয়া নাকি স্প্রাইট আর মাজার বোতল নিয়ে এসছে আমাদের জন্য, তো সেগুলোই টিনাদের ফ্রিজে রাখা ছিল সব। তারপর আমি আর অনামিকা ওগুলো আনতে এলাম। আমার শাড়ি নাই, প্রিয়া তুমি শাড়ি কি পরবি? আমার শাড়ি হলো প্রিয়া।
এই ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি, যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার। টাটা।